আমার দেশের একটা গায়ক আছে হিন্দু নকুল কুমার, ও কোরআনুল কারীমের পক্ষে একখান গান লিখেছে, মনে আছে আপনাদের? ও নকুল কুমার হিন্দু মানুষ, ও কোরআনের পক্ষে লিখে আর আমার দেশের গুলা কোরআনের বিপক্ষে কথা কয়। এই নকুল কুমার বলছে তোমরা কোরআনের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো কোরআন মুছে দেওয়া যাবে না। নকুল বলছে যদি আগুনে লাগে ধ্বংস হয়ে যায় যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। নকুল বলতেছে যদি সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগার গুলোতে লাইব্রেরি গুলোতে যত বই আছে সব যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, এরপরেও কোরআন জ্বলবে না, কোরআন নিভবে না, কোরআন আছে, কোরআন ছিল, কোরআন থাকবে। আল্লাহু আকবার। নকুল বলতেছে করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ববার অগণিত কোরআনে হাফেজ। বর্তমান সারা বিশ্বে কোরআনের হাফেজ আছে 18 কোটি। আল্লাহু আকবার। কোন নকুল বলতেছে করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ববার অগণিত কোরআনে হাফেজ, তারা সাফি আবার আসমানি গ্রন্থ, তারা সাফি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা আপনাদের ফেনীতে ঘরের ভিতরে আগুন লাগছে কিন্তু ঘরের ভিতরে কোরআনও ছিল, কোরআন জ্বলে নাই পুড়ে নাই, এরকম ইতিহাস মনে আপনাদের জানা নাই? কিন্তু যদি আপনাদের ফেনীর কথা যদি নকুল কুমার কয় পৃথিবীর মানুষ এটা বুঝবে না। তাই নকুল কুমার তৎকালীন সময়ের পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকের কথা বলছে, যিনি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন, বিমানে আগুন ধরে গোটা বিমান চলে গেছে, বিমানের ভেতরে যত যাত্রী ছিল সবাই চলে গেছে, পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক সেই বিমানের যাত্রী ছিল সেও জ্বলছে, তার পকেটের ভিতরে ছোট্ট একখানি রকম কোরআন ছিল, সে কোরআন জ্বলে নাই। আল্লাহু আকবার। কোন তো নকুল কুমার বলছে কি জানো, পাকিস্তানের জিয়া মোল্ল দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই, কোরআন যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সুরাও হয়নি ম্লান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। এ কোরআনের বিরুদ্ধে কত মামলা, কত হামলা হয়েছে, এ কোরআনের বিরুদ্ধে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও মামলা হয়েছিল কোরআনকে ব্যান করে দেওয়ার জন্য, এ কোরআনকে কি ব্যান করতে পারছে? সেই কথা নকুল কুমার বলতেছে। নকুল কুমার বলতেছে দেখো কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ, সেটা অনেক ভাসে, তবু আল কোরআনের নূরের বাতি, তবু আল কোরআনের নূরের জ্যোতি সারা বিশ্বে দীপ্তিমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোর বলুন আল্লাহু আকবার। আজকে যারা কোরআনকে মুছাই দিতে চায় তাদের জন্য নকুলের বক্তব্য আছে না নাই? নকুল তাদেরকে বলতেছে যারা কোরআন নিয়ে, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। আল্লাহু আকবার। কোন যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা, যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, আমার বিশ্ব নবীর সাধনার ধন, আমরা বলি আল্লাহরই দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র।
পবিত্র কোরআন। জোরে বলুন আল্লাহু আকবার। নকুল কুমার হিন্দু হয়ে বুঝছে, কিন্তু আমার দেশের মুসলমানরা বুঝে না। নকুলের জন্য প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের নকুলকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ আরো অনেক কথা ছিল, আরো এক ঘন্টা বললেও পুরা শেষ করা যায়।